একটি গ্রামের নাম শুনলেই ভেঙে যাচ্ছে বিয়ে। অভিভাবকরা পড়েছেন বেকায়দায়। গ্রামটি বাংলাদেশেই অবস্থিত। গাইবান্ধা জেলার পলাশবাড়ির পৌর শহর থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত 8 নং ওয়ার্ডের অন্তর্গত। গ্রামটির নাম রায়গ্রাম। কয়েক দশক আগে থেকেই গ্রামটি উত্তরাঞ্চল জুড়ে হিরোইনপল্লী নামে পরিচিত। সরকার আসে, সরকার যায়, কিন্তু কেউ বন্ধ করতে পারেনি এই এলাকার মাদক বাণিজ্য। ফলে নানা প্রতিকূল পরিস্থিতির শিকার হতে হচ্ছে এই গ্রামের বাসিন্দাদের। জানা গেছে, কয়েক দশক আগে ওই গ্রামের আব্দুল জাব্বারের হাত ধরে মাদক ব্যবসার উৎপত্তি হয়। আব্দুল জাব্বার মারা যাওয়ার পর তার পরিবারের সদস্যরা চালিয়ে যাচ্ছেন এই ব্যবসা। বর্তমানে ওই গ্রামের অনেকেই মাদক ব্যবসার সঙ্গে যুক্ত হয়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ঘটক জানান, এই গ্রামে ছেলে কিংবা মেয়ের বিয়ে দেওয়া কঠিন হয়ে যায় শুধু এই মাদকের কারণে। সবাই এই গ্রামটিকে মাদকের গ্রাম বলে জানে। এজন্য বাইরের কোনো ছেলে এই গ্রামের মেয়েকে বিয়ে করতে চান না। আবার অন্য গ্রামের বাসিন্দারাও এই গ্রামের ছেলেদের সঙ্গে তাদের মেয়েকে বিয়ে দিতে চান না। গ্রামের নাম শুনলেই বিয়ে ভেঙে যায়। এ বিষয়ে গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কথা জানিয়েছেন। তিনি বলেন, এই গ্রামে সভা করে মানুষকে সচেতন করার কাজ চলছে। অতি দ্রুত গ্রামটিকে মাদকমুক্ত করা হবে। স্থানীয়রা বলছেন, আমাদের গ্রামের মানুষদের সঙ্গে কেউ আত্মীয়তা করতে চান না। মেয়ের বিয়ে দিতে গিয়ে পড়তে হয় বিপাকে। শত চেষ্টার পরও মেয়েদের বিয়ে হচ্ছে না, ফলে নানা প্রতিকূল পরিস্থিতির শিকার হতে হয় এলাকাবাসীকে। ওই এলাকার বাসিন্দা ইব্রাহিম জানান, তিনি পেশায় একজন গাড়ি চালক। সম্প্রতি অরিন পরিবহনে চালকের চাকরির জন্য কোম্পানির কার্যালয়ে যান। এ সময় কর্তৃপক্ষ তার লাইসেন্স সহ যাবতীয় বিষয়ে সন্তোষ প্রকাশ করেন, কিন্তু যখন বাড়ির ঠিকানা জানতে পারেন ঠিক তখনই বাধে বিপত্তি। তিনি গাড়ি চালানোর ফাঁকে মাদক পরিবহন করবেন সন্দেহে তাকে নিয়োগ বঞ্চিত করা হয় বলে জানান তিনি। এলাকাবাসী জানান, এলাকায় মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সামাজিক ও আইনগত প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর আগেও এমন উদ্যোগ গ্রহণ করা হলেও নিজেদের মধ্যে নৈতিকতার অভাব থাকায় কাঙ্ক্ষিত সুফল মেলেনি। তারা আরও বলেন, অতীতে মাদক কারবারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পর অনেক নেতা তাদের ছাড়াতে তদবির করেছেন, কিন্তু বর্তমানে কোনো দল সরকারে নেই, তাই সেই সুযোগ এবার থাকছে না।